টেক ইনফর্ম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমাদের ফিটারের প্রথম ক্লাস আমি নিচ্ছি। আজকে যে ক্লাসটা নেব তোমাদের ক্যালিপার্সের ক্লাস নেব। দেখতেই পাচ্ছ তোমরা সামনে একটা আউটসাইড ক্যালিপার বসানো রয়েছে। ক্যালিপার্স কী? ক্যালিপার্স হলো একটা ইনডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা কোনো মেজারমেন্টকে ট্রান্সফার করি ফ্রম স্টিল রুল টু জব, অথবা জব থেকে স্টিল রুলে। জবটাকে মেপে আমরা স্টিল রুল দিয়ে চেক করি, কার মাধ্যমে? এই ক্যালিপার্সের মাধ্যমে। তো এই ক্যালিপার্স প্রধানত কিন্তু যে ক্লাসিফাইড করা হয়েছে মেনলি জয়েন্ট এবং তাদের লেগ অনুযায়ী ক্লাসিফাইড করা হয়েছে। যেমন যদি জয়েন্ট অনুযায়ী আমি বলি, তাহলে ফ্রাম জয়েন্ট ক্যালিপার্স এবং স্প্রিং জয়েন্ট ক্যালিপার্স, এই দু রকমের কিন্তু ক্যালিপার্স আছে। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, দেখো ফার্ম জয়েন্ট এবং স্প্রিং জয়েন্ট বলতে, এই যে জয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে ভালো করে, এই যে দেখো এখানে একটা স্ক্রু করে দেওয়া আছে, দেখো এখানে একটা স্ক্রু করে দেওয়া আছে এবং দেখো দুটো লেগ আছে। এই যে জয়েন্টটা, সেই জয়েন্টটাকে ফ্রাম জয়েন্ট বলছে, অর্থাৎ একটা স্ক্রু দিয়ে শুধুমাত্র জয়েন্ট আছে। দেখো এখানে দেখো একটা স্প্রিং মতো দেওয়া, এবং এখানেও দেখো একটা স্পিন্ডিল আছে, এখানেও একটা স্ক্রু আছে। এইখানে যে স্ক্রুটা বা এখানে যে রিভেটটা, সেটা কিন্তু মাথায়, এই যে জয়েন্টটা সেটাকে বলা হচ্ছে ফার্ম জয়েন্ট। এবং এখানে যে জয়েন্টটা দেখতে পাচ্ছ, সেটার কিন্তু উপরে একটা ফার্ম জয়েন্ট করা আছে, এবং তার সাথে সাথে এখানে কিন্তু একটা স্পিন্ডিল আছে এবং একটা স্ক্রু আছে। তো যাই হোক, এইটা, এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছ, এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছ, সেই জয়েন্টটাকে বলা হয় ফার্ম জয়েন্ট ক্যালিপার। এবং এখানে আরেকটা যে জয়েন্টটা দেখতে পাচ্ছ, দেখো এই যে স্ক্রু ঘোরাচ্ছি, এই যে স্ক্রু ঘোরাচ্ছি, এবং আস্তে আস্তে কিন্তু এ আস্তে আস্তে কিন্তু ছোট হতে থাকবে। দেখো এখানে আমি যখন আস্তে আস্তে স্ক্রু ঘোরাচ্ছি, তখন কিন্তু দেখো আস্তে আস্তে কাছে চলে আসছে। দেখো স্ক্রুটা আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি এবং দেখো একদম টোটালি কাছাকাছি চলে আসলো। আবার যখন আমি স্ক্রুটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, তখন কিন্তু আবার লেগ দুটো খুলে যাবে। তো এটাই হচ্ছে ফার্ম জয়েন্ট, আর এটাই হলো স্প্রিং জয়েন্ট। তো জয়েন্ট অনুযায়ী কিন্তু এই দুটো ভাগে ভাগ করা হয়েছে, এবং লেগ অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়েছে। লেগ অনুযায়ী হলো একটা আউটসাইড লেগ, ইনসাইড লেগ। যেমন দেখো আউটসাইড লেগ, যেমন এইটা, অর্থাৎ আউটসাইড মেজারমেন্টের জন্য এইটা ব্যবহার করা হয়। আউটসাইড বলতে দেখো আমি দেখাচ্ছি, আউটসাইড বলতে এই যে এই একটা জব বা একটা সিলিন্ড্রিক্যাল জব। দেখো এই সিলিন্ড্রিক্যাল জবের যখন আমরা ডায়া মেজার করছি, এটা তো দেখো এই যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করছি, এই যে ক্যালিপারটা ইউজ করছি, সেটা কিন্তু এটা দিয়ে শুধুমাত্র আমি আউটসাইড ডায়া মেজার করতে পারব। দেখো ইনসাইড ডায়া কিন্তু আমরা মেজার করতে পারবো না, এই যে ভিতরে যে ডায়াটা সেটা কিন্তু এটা দিয়ে মেজার করতে পারবো না, তাই এটাকে বলা হয় আউটসাইড ক্যালিপার্স। আরেকটা যেটা ক্যালিপার্স রয়েছে, সেটা কিন্তু আমরা ইনসাইড মেজার করতে পারবো। অর্থাৎ দেখো লেগটা দেখো উল্টো দিকে বাঁকানো, এর ক্ষেত্রে দেখো লেগ দুটো ভিতরের দিকে বাঁকানো, এবং এইটার ক্ষেত্রে দেখো লেগ দুটো বেন্ড করা রয়েছে বাইরের দিকে। অর্থাৎ এটা ইনসাইড মেজারমেন্টের জন্য আমরা ইউজ করতে পারবো। দেখো এখানে এটা কিন্তু ঢুকে গেল, এবং বেন্ড যে পোর্শন দুটো, বেন্ড যে পয়েন্ট দুটো, সেটা কিন্তু ইন্টারনালি টাচ করবে। তো এইটাই হচ্ছে একটা বলা হয় ইনসাইড ক্যালিপার্স, অর্থাৎ ইনসাইড জিনিস মেজারমেন্টের জন্য এটাকে ইনসাইড ক্যালিপার্স বলছি, আর এটাকে বলছি আমি আউটসাইড ক্যালিপার্স, অর্থাৎ আউটসাইড ডায়া মেজারমেন্টের জন্য এটা ইউজ করা হয় বলি। এইবারে আমি মেজারমেন্ট ট্রান্সফারের কথা বলছিলাম, যে এটা দিয়ে মেজারমেন্ট ট্রান্সফার করা হয় কীরকম। সাপোজ ধরো তুমি এই যে জবটা মাপলে, ধরো আমি এই জবটা মাপলাম, দেখো এখানে আমি টাইট করছি এবং দেখো জবটার একটা ডায়া আমি, এই যে দেখো জবটার আমি একটা ডায়া এই মাপে ফেললাম। এবারে এই যে মাপটা কত মাপ, সেটা কিন্তু আমি বলতে পারছি না কিন্তু এই ক্যালিপার্সের মাধ্যমে। অর্থাৎ এটাকে এখন আমার স্কেল দিয়ে চেক করতে হবে যে এই গ্যাপটা কতটা। দেখো আমি এখন এটা চেক করছি, একটা এন্ড পয়েন্ট, একটা লেগের এন্ড পয়েন্ট দেখো একটা জায়গায় টাচ করে দিয়েছি, এবং আরেকটা পয়েন্ট দেখো আমি এখানে দেখাচ্ছি, আরেকটা পয়েন্ট দেখো আমি এই এখানে টাচ করলাম, এবং আমি স্কেলে আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি দেখো এখানে। অর্থাৎ এইভাবে আমি এখানে দেখতে পাচ্ছি যে 21
21.5 বা 21 সাপোজ এখানে দেখার সমস্যার জন্য। তো এইভাবে কিন্তু মেজারমেন্টটা ট্রান্সফার করা হয় জব থেকে স্কেলে মাধ্যমে দেখা হয়, অথবা আমি কোনো একটা জব দেখব সেখানে স্কেল থেকে আমি মেজারমেন্টটা করে নিয়ে আবার আমি এখানে জবের উপরে ট্রান্সফার করতে পারি। তো এইটাই হচ্ছে বলা হয় ইনডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা ট্রান্সফার করি মেজারমেন্টটাকে ফ্রম স্টিল রুল টু জব অর জব টু স্টিল রুল। এটাই গেল হচ্ছে ক্যালিপার্স, অর্থাৎ ইনসাইড ক্যালিপার্স এবং আউটসাইড ক্যালিপার্স।